সুপ্রিয় দর্শক, রাজার উপজেলা উপনির্বাচন কেন্দ্র করে যে ভোট গ্রহণ চলছে দেখুন, মাঠ ফাঁকা, কোনো ভোটার উপস্থিতি নেই, একেবারে মাঠ খালি, কোনো ভোটার নেই, দেখুন সেই দৃশ্যটি দর্শক। হ্যাঁ, ভোট দিয়েছি। কি অবস্থা বর্তমানে সেন্টারে? শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ভোটার কি আছে এখানে উপস্থিত? ভোটার উপস্থিতির সংখ্যা কম এই মারামারির কারণে। হ্যাঁ, মারামারির কারণে অনেকে ভয় আছেন, আতঙ্ক সৃষ্টি হচ্ছে মনের মাঝে। আচ্ছা, আপনারা কি আপনার পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিচ্ছেন? অবশ্যই দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি রাজার উপজেলার টেকেরহাটা পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ এই ভোট কেন্দ্রে। দেখুন, এই ভোট কেন্দ্রে কোনো ভোটারের উপস্থিতি নেই, এখানে শুধু যারা ডিউটিতে আছে তারাই আছে, এখানে কোনো ভোটারের উপস্থিতি দেখা যাচ্ছে না। এখন বাজে 12টা, এখানে কোনো ভোট, এখানে ভোটার নেই, দেখুন সেই দৃশ্যটি দর্শক। আচ্ছা, ভোটার উপস্থিতি কেমন এখানে? ভোটার তো দেখছি না। অনেক ভোট দিচ্ছে, আসতেছে, সবাইকে মাস্ক দিয়ে ই করতেছি। আপনি কোনো সমস্যা না হয়? আচ্ছা, কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ হয় নাই তো এখানে? গ্যাঞ্জাম হয় না, সুস্থভাবে আমাদেরই আসছিল, সবাই দেখতেছেন। কোনো দায়িত্ব আছে? নো, আমি দায়িত্ব নাই, কিন্তু দেখতেছি যাতে সবাইকে। আপনি কোনো পক্ষের সমর্থক? সমর্থক দেখলে আমি বলতে পারি না। তারপরে দর্শক, আমরা রয়েছি রাজার উপজেলা টেকেরহাট, টেকেরহাট সরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে দেখুন, মহিলা ভোট কেন্দ্র এবং পুরুষ ভোট কেন্দ্র, এখানে কোনো ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে না দর্শক। ভোটার সংখ্যা কেমন এখানে? কি ভোটার সংখ্যা? খুব সকালে খুব ভালো ছিল, ভোটার সংখ্যা আসছিল, সুস্থ নির্বাচন হচ্ছে, সুস্থ ভোটাধিকার সবাই প্রয়োগ করতেছে, সবাই খুশি, সব সেন্টারে খুব ভালো পরিবেশ বিরাজ করছে। বর্তমানে তো ভোটার দেখছি নাই না। ভোটাররা একটা চাপ ছিল সকালে, যারা যারা বিভিন্ন কাজ কাম করে, আসলে বেশিরভাগ গ্রাম এলাকা, মফস্বল এলাকা, তো সবাই কাজ কামের শেষে অনেকে সকালে কাজ সেরে ভোট দিয়ে চলে গেছে, একটা চাপ ছিল। এখন আবার চাপটা একটু কম, আবার দুপুরে রান্নাবান্না শেষ করে হয়তো একটার পর একটু চাপ করতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভোটারের উপস্থিতি। আসলে আমেরিকাতে ভোটার সংখ্যা, ভোটারের উপস্থিতি থাকে 60%, এত ভালো কান্ট্রিতে ভোটার উপস্থিতি কম বেশি এটা ব্যাপার না, যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায় সে ভোট দিতে আসে। তবে হ্যাঁ, ভোটার পরিবেশ খুব সুষ্ঠু এবং খুব সুন্দর এবং খুব শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে সব সেন্টারে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি রাজৌর গার্লস স্কুলে। দেখুন, গার্লস স্কুলে ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। এখন বেলা 1টা, কিন্তু দেখা যাচ্ছে ভোটাররা এখন উপস্থিত নেই দর্শক। দর্শক, রাজার উপজেলা রাজার বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র দেখুন। আমরা এখন রয়েছি বাজিতপুর ইউনিয়ন সাপিয়া শরীফ স্কুল মাঠ। এখানে দেখুন, সাপিয়া শরীফ স্কুল মাঠের ভোট কেন্দ্র, তেমন কোনো উল্লেখযোগ্য ভোটার দেখা যাচ্ছে না। এখানে শুধু আনসার পুলিশ এবং কিছু সাংবাদিক রয়েছে, কিন্তু মাঠে দেখা যাচ্ছে কোনো ভোটারের উপস্থিতি নেই, দেখুন সেই দৃশ্যটি সাপিয়া শরীফ ভোট কেন্দ্র দর্শক। নজরুল ভাই